মরণ থেকে যত দূরে পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও পালাও আকাশ পানে ধরবে তোমায় লাগাইয়া শ্রী বলেন ঠিক কিনা মহান রব্বুল আলামিনের অশেষ কৃপা দয়া মায়া রহমত ভালোবাসা ইহসান আল্লাহ তাআলা প্রতিকূল পরিবেশ সুন্দর পরিবেশ সুন্দর সময়ে দুনিয়ার বুকে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা উৎকৃষ্ট জায়গা গুণামাফের জায়গা বরকতময় জায়গা উত্তম জায়গা এই জায়গায় আপনাকে আমাকে আসার জন্য তৌফিক দান করছে বসতে পারছি কুরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শোনার জন্য ওই মনো উদ্দেশ্য নিয়ে বসার জন্য তৌফিক দান করছে জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সময়টায় বিভিন্ন মানুষ বিভিন্ন ফেতনার মধ্যে জড়িয়ে গেছে কেউ কেউ অসুস্থতার কারণে মন চাইলে আসতে পারেনি কেউ দুনিয়াবি বিভিন্ন ব্যস্ততার কারণে সফরের কারণে কেউ কেউ আসতে পারেনি আবার অনেকেই সফরে আছে সুযোগ পেয়েছে সামনে মসজিদ তারা চলে আসছে বলেন ঠিক কিনা অনেকেই ভাবতেছে সফরে আসছি কি অবস্থা না গেলাম আজকে নামাজ না পড়লাম সফরে আসছে বলেই কি তার নামাজ মাফ হয়ে গেছে সদা সর্বদা সব অবস্থায় পাঁচ ওয়াক্ত নামাজ মানুষের জন্য প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজ বলেন ঠিক কিনা যেথায় থাকবে করতে হবে এই পুরো পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিছানা স্বরূপ তৈরি করেছেন বলেন ঠিক কিনা কোরআনের মধ্যে বলেন আলাম নাজআলিল আরদ মিহাদা আলাম নাজআলিল আরদ মিহাদা ও বান্দা ও বান্দা তুমি যেথায় থাকো না কেন যেভাবেই থাকো না কেন আমার হুকুম যখন চলে আসবে আমার হুকুম সামনে চলে আসলে তোমার আর যা কিছু আছে দুনিয়ার যত কিছু আছে সব কিছু তোমার জন্য হারাম হয়ে যাবে আমার হুকুমকে প্রাধান্য দিতে হবে আল্লাহ রবিরা যারা আল্লাহকে ভালোবাসে মুমিন মুত্তাকিরা সাহাবি আজমাইনদের দিকে তাকাইলে দেখা যায় মসজিদে আজান শুরু হয়ে গেছে আজান হয়ে গেছে তারা এরকম ভাবে বলের মধ্যে কাপ কাটতে গেছে কোরআনটা উচ্চা করছে আজান হয়ে গেছে কোরআনটা পিছন দিক থেকে ফেলে দিয়েছে আল্লাহর হুকুমকে তারা স্বীকার করার জন্য সামনের দিকে কোরআন দেয়নি বলেন সুবহানাল্লাহ মানুষের মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আল্লাহ তাআলা মানুষের মধ্যে মুসিবত দেন হলো দুই ভাবে কয় ভাবে দুই ভাবে কথা বলে কয় ভাবে মুসিবত দেন দুই ভাবে লাগে আলেম ওলামারা বলেন মুহাদ্দিসুল ইকরাম বলেন বিপদ আপদ মুসিবত সবই আল্লাহর রহমত বলেন সুবহানাল্লাহ বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন দুইটি ভাবে মুসিবত দেন এক নাম্বার মুসিবত আসে মানুষের মালের উপরে কিসের উপরে আর দুই নাম্বার মুসিবত আসে মানুষের জানের উপরে এক ব্যক্তি যারা ট্রেনে উঠছেন রেলে উঠছেন রেলগাড়ি রেলগাড়িতে যারা উঠছেন তারা বুঝতে পারবে আমার শ্বশুরবাড়ি তো দর্শন হয় মাঝে মাঝে আমার রেলগাড়িতে যাইতে হয় দেখ রেলে যারা উঠছেন এক লোক রেলে উঠছে রেলগাড়িতে উঠছে ট্রেনে উঠছে ট্রেনে উঠে দেখে সমস্ত সিট বুকিং আর ওঠার কোনো জায়গা নাই সে কি করবে লাফ দিয়ে ওই ট্রেনের উপর যে সানসেট আছে সানসেটের মধ্যে উঠে উঠছে ব্যাগ ট্যাগ রাখে মানুষ ওর মধ্যে উঠছে উঠে সে মানে শরীরের কিছু অংশ গেছে আর কিছু অংশ যায় না মানে শান্তি পাচ্ছে না সে মনে মনে করতেছে আল্লাহ বলতেছে আল্লাহ তুমি তো সরল পথে চলতে বলছ তোমার বানানো সব আসল বানানো তোমার বানানো সুন্দর আল্লাহ তুমি যদি আমাদেরকে এইভাবে তৈরি না করে যদি নাট বল্টু স্ক্রু সিস্টেম তৈরি করতাম
তাহলে এই দেখা যায় তো আমার যখন কষ্ট হইতেছে আমি আমার পা হাত পা ওই নাট বল্টগুলো খুলে এরকম ভাবে ব্যাগের ভিতরে রেখে এর ভিতরে জায়গা করে নিতাম বলেন সুবহানাল্লাহ সে বলতেছে তার ব্যক্তটা বলতেছে সে ওই বইলে কষ্ট মষ্ট করে তার জামা কাপড়গুলো খুলে সবকিছু যা কিছু ছিল একটা ব্যাগের মধ্যে রেখে মাথার কিনারে রেখে সে ঘুমিয়ে পড়ছে কি করছে ভাই কথা বলে আমি আলোচনা যতক্ষণ করব ইনশাআল্লাহ সবাই একটু মানে আমি অত ভালোভাবে বোঝাইতে পারি না বোঝার চেষ্টা করতে হবে এক ধ্যানে থাকতে হবে সেরকম ভাবে ঘুমিয়ে পড়ছে দেখা যাচ্ছে দর্শনা স্ট্যান্ডে ট্রেন চলে গেছে দর্শনা এরকম ভাবে স্টেশনে ট্রেন চলে গেছে সে ঘুম থেকে উঠে দেখে ট্রেনের মধ্যে থেকে এক চুরা উঠে এক চুর উঠে তার ব্যাগ ট্যাগ যা আছে সব কিছু চুরি করে লয়ে চলে গেছে বলেন সুবহানাল্লাহ সে তো ব্যাগের কথা চিন্তা বাদ দিয়ে সে চিন্তা করছে আল্লাহ আল্লাহ তোমার বানানোই আসল বানানো তোমার বানানোই সঠিক বানানো তুমি যে মানুষকে তৈরি করছো সঠিকভাবে তৈরি করছো এর অবকাশ রাখে না এর বলা বাহুল্য রাখে না আল্লাহ তুমি যদি নাট বল্টু সিস্টেমে মানুষকে তৈরি করতা তাহলে আমি এরকম ভাবে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নাট বল্টু খুইলে ব্যাগের মধ্যে রাখতাম ব্যাগের মধ্যে রাখতাম যেইভাবে জামা কাপড় গুলি আমি ব্যাগের ভিতরে রাখছি আর সুরায় এসে চুরি করে আমার ব্যাগ নিয়ে চলে গেছে ঠিক সেরকম ভাবে আমার হাত পা চুরি করে নিয়ে যায় তো 14 ঘন্টা জমি বিক্রি করেও আমি হাত পাও কিনতে পারতেন না বলেন ঠিক কিনা কথা একটা মনে পড়ে গেছে বলবো কি নাকি মূসা আলাইহিস সালামের কওমেরা মূসা আলাইহিস সালামের ওই সময় মূসা আলাইহিস সালামের উম্মত উম্মতেরা বলতে এক উম্মত বলতেছে মূসা আলাইহিস সালামকে হে আল্লাহর নবী আপনার আপনার আমার আল্লাহ আল্লাহকে একটু বলেন আমার যখন মুসিবত আসবে বিপদ আসবে আমার সমস্যাগুলি আসবে একটু আমার ব্যাপারে একটু দস্তগস্ত করে একটু পাশ করিয়ে দেন যেন আল্লাহ আমাকে আগেই জানিয়ে দেয় মূসা আলাইহিস সালাম বলেন এরকম কোনো সিস্টেম নাই আচ্ছা ঠিক আছে আল্লাহর কাছে বলে দেখব আল্লাহর কাছে বলতেছে ইয়া আল্লাহ বনি ইসরায়েলের লোকেরা খুব ফ্যাসাদি লোক খুব পেশাদার লোক ওই লোকটা জানতে চায় তার মুসিবতগুলি কখন আসবে সে জানতে চায় একটু আপনি যদি বলে দিতেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার উপর মুসিবত এটা আড়ালে আসাই ভালো এরকম ভাবে প্রকাশ্যে আসা ভালো নয় আড়ালে আসাই ভালো তাহলে আল্লাহ আমার দোষ একটু আপনি বইলে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুসা তুমি ওই লোকটাকে জানিয়ে দাও তার একটা ঘোড়া আছে কি আছে ঘোড়া আছে তার একটা ঘোড়া আছে আজকে শনিবার আজকে শুক্রবার কালকে শনিবার রবিবার মধ্যে থেকে সোমবার দিনই তার ঘোড়াটা মৃত্যুবরণ করবে মূসা আলাইহিস সালাম আসছে লোকের কাছে লোককে বলতেছে ও মিয়া তুমি ঘোড়া পালো নাকি বলে হ্যাঁ আমি ঘোড়া পালি বলে তোমার জন্য সংবাদ আছে তোমার ঘোড়াটা মারা যাবে শনিবার রবিবার সোমবার দিন তোমার ঘোড়াটা মারা যাবে লোকটি যখনই চিন্তা করছে ঘোড়া মারা যাবে রোববার দিনই হরগজের হাট বলেন ঠিক কিনা রোববার দিনই হরগজের হাট সে কি করছে বুদ্ধি করে রোববার দিনই ঘোড়াটা নিয়ে হরগজের হাটে এরকম ভাবে একটা হাটে যে বিক্রি করে দিয়েছে বিক্রি করে দিয়ে টাকাগুলো এনে সে মনে মনে চিন্তা করতেছে আমি বিরাট লাভবান হয়ে গেলাম হাই ঘোড়া মরার কথা আমার বাড়িতে আমি মরতে দেই নেই ঘোড়া বিক্রি করে যা লাভ হওয়া দরকার যা টাকা দরকার সেটা আমি নিয়ে এসছি সোমবার দিন ঘোড়া মরে মরুক যার বাড়িতে যাবে তার বাড়িতে মরবে বলেন ঠিক কিনা এরকম ভাবে সে খুব লাভবান মনে করতেছে আবার মূসা আলাইহিস সালাম তার বাড়ির কাছ দিয়ে এসে আবার সংবাদ দিতেছে ও মিয়া শোনো তোমার জন্য সংবাদ আছে সে বলে কি সংবাদ বলেন বলে তুমি যে ঘোড়া বিক্রি করে টাকা গুলি আনছো কাল বাদে পরশু দিনই ওই টাকা নেয়ার জন্য তোমার বাড়িতে চোর আসবে কি আসবে
তুমি যে টাকাগুলো নিয়ে আসছো ওই টাকা নেওয়ার জন্য চোর আসবে তোমার বাড়িতে। এখন সে চিন্তা করতেছে পরশুদিন চোর আসবে, এই টাকাগুলি আমি বহু দূরে এরকম ভাবে 40 মাইল দূরে যায় টাকা রেখে আসে। বলেন সুবহানাল্লাহ, মানে চোর কেউ টাকা দেবে না, 40 মাইল দূরে যায় টাকা নিয়ে। এক লোক বিদেশ থাকে, কোথায় থাকে? বিদেশ থাকে, তার বউ একা বাড়িতে, বাড়িতে একা, টাকা পয়সা আছে, বিদেশি লোক, স্বর্ণ অলঙ্কার বিভিন্ন ধরনের লোক, ওই বাড়ির ভিতরে চোর ঢুকছে। কি ঢুকছে? চোর ঢুকছে ওই বাড়িতে। যখন চোর ঢুকছে ওই মহিলাটা টের পাইছে চোর ঢুকছে, সে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি আপনার নাফরমানি করি না, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আপনি যে আল্লাহ আল্লাহ বলে স্বীকার করি, শিরকি করি না, কুফরি করি না, ও মাওলা এই রাতের অন্ধকারে, এই রাতের অন্ধকারে আমার বিপদ, চোর ঢুকছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার এই রক্ষা করো। বলেন সুবহানাল্লাহ। সাহায্য প্রার্থনা করছে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোর ঢুকছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আরেকটা ডাকাত রেডি করে ওই ঘরের ভিতরে ঢুকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ডাকাতি না দুই গায়ে, সুরের মনে হচ্ছে বাড়ির মালিক, দুই গায়ে কিরে কুসকে মারা দে, রুসস চাবি দে, কোথায় স্বর্ণ অলঙ্কার আছে, টাকা আছে, পয়সা আছে দে। বাড়ির মহিলা চিন্তা করছে এই সুযোগ, বাড়ির মহিলা ওই জায়গাতে বলতেছে কি ব্যাপার, মার খেয়ে রসার দিকে তাড়াতাড়ি যা আছে দিয়ে দেন। সে বলে ভাই আমি বাড়ির মালিক না, মুসিবতে পড়ে গেছে, আল্লাহ তালা আপনি মুসিবত থেকে, আপনি মুসিবত থেকে দূরে যাবেন, আপনি আল্লাহর সাথে চালাকি করবেন, আপনাকে আল্লাহ বড় মুসিবত দিয়ে আটকে ফেলবে। বলেন ঠিক কিনা? কথা বলেন, বলতেছিলাম মুসিবত দুই ভাবে আসে। মূসা আলাইহিস সালাম আবার গেছে ওই বাড়ির কাছে, বলে ও ভাই তোমার জন্য আরেক সংবাদ আছে। সে তো মনে মনে চিন্তা করতেছে, ঘুরা বেসলাম লাভবান হলাম, ঘুরার টাকা চুরে নিতে চাইছিল নিতে পারে নাই, তাও লাভবান। খুব আনন্দ উচ্ছ্বাসে মুসার কাছে জিজ্ঞাসা করতেছে কি ভাই? বলেন মূসা আলাইহিস সালাম বলে আজ বাদে কালকে আপনি মৃত্যুবরণ করবেন। বলেন সুবহানাল্লাহ। ও কথা শুনে তো সে শেষ, এগুলো না হয় আড়াল করছে, এটা আড়াল করার কোন সিস্টেম আছে? আড়াল করার কোন সিস্টেম আছে? হাতে পায়ে ধরে মূসা আলাইহিস সালামের পায়ে পড়ে গেলেন। ও আল্লাহর নবী সব কিছুর সিস্টেম আমি বুঝলাম, টাকা কিভাবে রাখতে হবে, গোড়া কিভাবে বাঁচাইতে হবে, কিন্তু আপনি আমারে বলে দেন এই মৃত্যুর হাত থেকে আমি কিভাবে রক্ষা পাই। মূসা আলাইহিস সালাম বলে না 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 আমার এরকম কোনো কিছু জানা নাই। কই বলেন তো আল্লাহ রে আমি কিভাবে রক্ষা পাই আল্লাহর কাছে? মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন ও রব্বুল আলামিন, সে তো ভয় পেয়ে গেছে, সে মৃত্যু থেকে বাঁচতে চায়, মৃত্যু থেকে বাঁচতে চায়, ইয়া রব্বুল আলামিন আপনার কি কোনো মাধ্যম আছে মৃত্যু থেকে বাঁচার? আল্লাহ রাব্বুল আলামিন বলে ও নবী হে মূসা আপনি তাকে জানিয়ে দিন, আমি তাকে মুসিবত দিয়েছিলাম মালের উপর। কথা শুনি, আমি তাকে মুসিবত দিয়েছিলাম মালের উপর, সে তা গ্রহণ করে নাই, চালাকি করে সে চালাকির ক্ষমতা দেখাইছে, আমি মালের মুসিবত থেকে তাকে ছোটখাটো মুসিবত দিয়ে তার বড় করো মুসিবত বাঁচিয়ে দিতে চাইছিলাম, সে ওই মালের মুসিবত গ্রহণ করে নাই, তাই তার কারণে আমি জানের মুসিবত দিয়ে দিছি, তার মৃত্যু, তার এরকম ভাবে তার এই শাস্তি সে তার নিজের হাতে ডেকে নিয়ে এসেছে, এখন আর কিছু করার নাই, মৃত্যু অবধারিত, সে এখান থেকে আর রক্ষা পারবে না। বলেন ঠিক কিনা? কথা বলার উদ্দেশ্য, অনেকের অনেক কিছু ক্ষতি হয়ে যায়, ভয়ের কোনো কারণ নাই, এমনও হতে পারে আপনার একটা বড় মুসিবত ছিল যেটা আপনার সন্তানের উপর দিয়ে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছোট্ট একটা মালের উপর দিয়ে আল্লাহ তাআলা ওটা কাটিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর যেই মুসিবতে আসে না কেন আমার মনে করতে হবে এর ভিতরে আল্লাহর রহমত আছে। বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে বাঁচতে পারবে? পারবে না। এক লোক চিন্তা করতেছে, ঘটনাটা মনে পড়ে গেল, বলবো নাকি? এক লোক চিন্তা করতেছে সব মৌত, মালাকুল মৌত আজরাইল যখন আসবে কিভাবে আজরাইলের হাত থেকে বাঁচা যায়, একটা ঘটনা এমনি গল্প, কোরআন হাদিসে খুঁজলে পাইবেন না আর কি। আজরাইল আসছে, সে যখন দেখছে আজরাইল এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ভাই মালাকুল মৌত, ওই লোক চিন্তা করতেছে মালাকুল মৌত যদি কোনোভাবে খাইয়ে টাইয়ে আদর আপ্যায়ন করিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া যায় তাহলে আমি বেঁচে যাবো। বলেন সুবহানাল্লাহ। সে আজরাইলকে বলতেছে
যে ভাই আপনি আসছেন আমার বাড়িতে আসছেন আসেন আমার জামা তো আপনি নেবেনই আমার বাড়িতে আসছেন একটু ধৈর্য ধরেন হ্যাঁ আপনাকে একটু আদর আপ্যায়ন করি এরকম আদর আপ্যায়ন করিয়ে এরকম ভাবে একটু আদর আপ্যায়ন খাতির যত্ন করিয়ে আজরাইল আলাইহিসসালামকে ঘুম পাড়িয়ে দিছে আজরাইল আলাইহিসসালামকে ঘুম পাড়িয়ে দিছে আজরাইল আলাইহিসসালাম ওইরকম ভাবে খাতাটা নিয়ে দেখতেছে যে এই কি করা যায় একটা চালাকি করতেছে যেই লিস্টের মধ্যে আপনার নাম ছিল নাম আছে তার নাম সবার উপরে তার জান খরচ করার জন্য আসছে সে চিন্তা করতেছে এটা যদি কোনোভাবে আমার নামটাকে এটা নিচে দেওয়া যায় আর নিচের নামটা যদি উপরে দেওয়া যায় তাহলে অন্তপক্ষে কিছুদিন আমি বেঁচে যাবো বলেন সুবহানাল্লাহ চালাকি করতেছে এরকম ভাবে সে করছে কোনো একটা প্রসেসে ওরকম ভাবে নামগুলো উল্টাইছে উল্টিয়ে সে কি করছে নিজের নামটা সবার নিচে দিছে আর নিচে যাদের নাম ছিল তারটা উপরে দিছে আদর ইসলাম ঘুম থেকে উঠছে উঠে বলে আহ ভাই এই দুনিয়ার বুকে কারো বাড়িতে এরকম আদর আপ্যায়ন পাই নাই কেউ এরকম যত্ন স্বপ্ন করে নাই আপনি যেহেতু করছেন আমি মনে মনে চিন্তা ফাইনাল করে ফেলেছি আপনার নামটা ছিল এই খাতায় আগে আমি আগে থেকে শুরু করব না আজকে পিছন থেকে শুরু করবো বলেন সুবহানাল্লাহ না না ভাই আপনি আগে থেকে শুরু করেন তো না ভাই আপনি যে খাতির করছেন আমি পিছন দিক থেকে শুরু করবো বলেন সুবহানাল্লাহ বলেন এই লোক কি দৌড়িয়ে পালাইতে পারবে দৌড়িয়ে কে আজরাইলের হাত থেকে বাঁচা সম্ভব যদি দৌড়িয়ে বাঁচা সম্ভবই হইতো ওই যে আপনার দৌড় প্রতিযোগিতায় যারা ফার্স্ট হয় বিশ্বের মধ্যে তারা আগে বাঁচতো বলেন ঠিক কিনা বাঁচা যাবে না দৌড় দিয়ে বাঁচা যাবে না